কর্মরত মহিলাদের জীবনটা কিন্তু একদম আলাদা হয়, তাদের যে অফিস কলিগদের সাথে বিভিন্ন রকম বিষয়ে আলোচনা, আর মহিলা যেহেতু সেহেতু রান্না এবং রেসিপি নিয়ে তো আলোচনা হবেই। তো আমি আমার অফিসে এক কলিগের কাছ থেকে এই রেসিপিটা শিখেছি, সে উনি হচ্ছেন আমাদের অফিসেরই ক্যারেটের এক টিচার, ভদ্রমহিলা। তো সেই ভদ্রমহিলার কাছ থেকে আমি এই অদ্ভুত অসাধারণ একটা টেস্টি এবং হেলদি রেসিপি শিখেছি, যখন তখন তো শেয়ার করবো বটেই তোমাদের সকলের সাথে। তো আমি চলে এসেছি এইরকমই একটা অসাধারণ টেস্টি হেলদি রেসিপি নিয়ে। তো আমি এখানে নিয়েছি এবার 2 কাপ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিয়েছি কারণ গোবিন্দভোগ চালের গন্ধটা খুব সুন্দর এবং অসাধারণ। তো তোমরা যে কোনো সেন্টের চাল নিতে পারো, বা যদি সেন্টের চাল না থাকে আতপ চালও নিতে পারো। আতপ চাল দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুস্বাদু এবং খুব টেস্টি হবে। তো আমার এই 2 কাপ চাল নেওয়ার পরে আমি এর সাথে মেশাবো ডাল। তো আমি 2 কাপ চাল আর 1.5 কাপ নেব ডাল। 1.5 কাপ ডালের মধ্যে আমি নিচ্ছি 1/2 কাপ মুসুর ডাল, আর নেব 1 কাপ মুগ ডাল। মুগ ডাল আমি এখানে 1/2 কাপ দেখিয়েছি, কিন্তু আমি এখানে আরও 1/2 কাপ পরে যোগ করেছি। তো বন্ধুরা, এই রেসিপির মধ্যে কিন্তু মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল দিয়েও কিন্তু অসাধারণ লাগবে। তো আমি এটা সংরক্ষণও করতে আপনাদেরকে শেখাবো, যে এই রেসিপিটা যে শুধু এক্ষুনি বানিয়ে এক্ষুনি গুঁড়ো করে খেয়ে নেব তা নয়। তো আমি সম্পূর্ণটা প্রথমে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিলাম, তোমরা যদি কেউ চায় পাটা তো গুঁড়ো করে নিতে পারো। তো এবার আমি একটা চালনির মাধ্যমে আটা চালনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি, কারণ আমার চাই ফাইন আটা। তো এবার ফাইন একটা গুঁড়ো, এবার যেটা ওপরে দেখছো শক্তভাব এবং এটা মিহিটা, শক্তটাকে আমি কিন্তু আবার মিক্সিতে গুঁড়ো করব। গুঁড়ো করে আমি আবার ভালো করে চেলে নিয়ে একসাথে এটাকে মানে একটা পুরো গুঁড়োর একটা পুরো মণ্ড তৈরি হলো, মণ্ড সরি নয়। তো এটা হচ্ছে হওয়ার পর আমি এটা একটা নেব এয়ারটাইট কৌটো। এই এয়ারটাইট কৌটোর মধ্যে আমি এটাকে পুরো ভরে রেখে দেবো। এ হচ্ছে আমার সংরক্ষণের পদ্ধতি। এই সংরক্ষণ আপনি কিন্তু মোটামুটি 1 মাস 1.5 মাস করে রাখতেই পারবেন, এবং এরও বেশিও রাখা যায়। তো এই সংরক্ষণ করে রাখার পর আপনার যখন ইচ্ছে হবে আপনি এখান থেকে 3-4 চামচ বের করে জল দিয়ে গুলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আপনি এই রেসিপিটা কিন্তু বানাতেই পারবেন। আর একটা কথা বলি বন্ধুরা, এই গুঁড়ো করার সময় আপনি এর মধ্যে কয়েকটা গোলমরিচের যে গুঁড়ো গোলমরিচ দিতে পারেন, তাতে গোলমরিচের গুঁড়োটাও একসাথে হয়ে যাবে। আমি দিলাম না, তার কারণ হচ্ছে আমার ছোটো মেয়ে গোলমরিচ গুঁড়োটা খেতে পছন্দ করে না। তো আমার এটা এক রাত্রের আমি তৈরি করেছিলাম এবং এটা সংরক্ষণ করেছি, আর আমি একটা সকালে এটাকে বের করছি কারণ আমার মেয়ের স্কুলে টিফিনে দেব বলে। তো আমি এখান থেকে এবার 1 চামচ বের করে নিচ্ছি, বের করে আমি এই রেসিপিটা আজকে করব। তো আমি একটা বড় চামচ নিলাম, বড় চামচের মাধ্যমে আমি একটা বাটিতে এখানটায় 4 চামচ আমি বের করে নিচ্ছি, কারণ আমি 1 চামচের একটা করে ধরেছি, পরোটা বলুন বা এই যা তৈরি করছি সেটা 1 চামচে একটা। তো আমি 4টে যেহেতু তৈরি করব সেহেতু আমি 4 চামচ নিলাম। এর মধ্যে দিলাম আমি পরিমাণ মতো নুন, দিলাম আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো, আমি আর দিচ্ছি এখানটায় ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা একদম অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আর দিলাম 1 চিমটি হলুদ, যে হলুদটা দিলে একটু কালারটা খুব সুন্দর হবে তাই আমি হলুদটা দিলাম। আর দিলাম হচ্ছে জল, দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। বন্ধুরা, যেদিন মনে করবেন বা মনে করবে তোমরা যে আমি রেসিপিটা বানাবো, সকালবেলা চা খাওয়ার সাথে সাথে চা তৈরি হচ্ছে, চায়ের জল বসিয়ে দিয়ে এটা চামচে করে বের করে বাটিতে মধ্যে ভিজিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পরে যখন তুমি টিফিনটা বানাবে বা রেডি করবে তখন কিন্তু এটা অনায়াসে করতে পারবে, তাতে কিন্তু খুব সুন্দর হবে। তো আমি এটা মোটামুটি 1/2 ঘন্টার মতন রেখে দিয়েছিলাম ভিজিয়ে। এবার আমি একটা কড়াইয়ে আমি সাদা তেল নিয়েছি, তোমরা যে কোনো তেল নিতে পারো এবং বাটারও নিতে পারো, বাটার দিয়েও কিন্তু এই রেসিপিটা খুব অসাধারণ লাগবে। আর একটা কথা বলি বন্ধুরা, এটার মধ্যে কিন্তু তোমরা ডিম দিতে পারো, ডিম দিলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমি এটাতে ডিম দিইনি, আমি পুরোপুরি একটা নিরামিষ রেডি করছি পরোটা।
তো আমি জানি না আমি এটাকে পরোটা বললাম, অ্যাকচুয়ালি এটাকে কি নাম দেওয়া যায়। তো বন্ধুরা তোমরা দেখো বলো এবং অবশ্যই একটা নাম দিও। তো আমি এটা গোলা রুটির মতন এটা করে নিচ্ছি। আর সব থেকে বড় কথা যে এতে প্রচুর পরিমাণ কম তেল লাগে। আমি যেটুকুন তেল ব্রাশ করেছিলাম সেই তেলটা আর এর ওপরে কিছুটা তেল দেব, ব্যাস এই তেলেই আমার হয়ে যাবে পুরো রেসিপিটা। তো বন্ধুরা এই ধরনের অসাধারণ এবং টেস্টি ইয়ামি আর খুব হেলদি একটা রেসিপি দেখার জন্য তোমাদের সকলকে সকলকে ধন্যবাদ। আর তোমরা যে যেখান থেকে দেখছো, যে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফলো করবে। তো আমি ঢেকে ঢেকে করছি কারণ তাতে আমার পুরো জিনিসটা সেদ্ধ হয়ে যাবে চাল ডালগুলোর। আর ওপরে আমি হাফ চামচের মতন সাদা তেল দিচ্ছি, দিয়ে আমি আবার এটাকে উল্টিয়ে দিয়ে আবার আমি ঢেকে দেবো। বন্ধুরা আমি বলছি বলে নয় বা আমি করছি বলে নয়, আমাকে কেউ খাইয়েছে এবং আমার খেতে ভীষণ ভালো লেগেছে, তাই আমি কিন্তু তোমাদের সকলের সাথে বা আপনাদের সাথে শেয়ার করছি। তা আপনারাও কিন্তু আমার কথার উপর বিশ্বাস করে এটা কিন্তু করতেই পারেন, একবার করে খেয়ে দেখতেই পারেন। জিনিসটা ভীষণ খেতে ইয়াম্মি হয়। তবে ওই পরিমাণগুলোর মাথায় রাখুন যে আমি 2 কাপ চাল নিয়েছি আর তার সাথে নিয়েছি 1.5 কাপ ডাল। আর এটাকে এবার আমি আরেকটু ইয়ামি আরেকটু হেলদি বানাবো। এই অবধি ছিল আমার কলিকের রেসিপি, এবার এইটাকে আমি একটু টেস্টি বানাবো। টেস্টি বানানোর জন্য দেখো আমি এখানে নিয়েছি টমেটো কুচি, বিনস কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি এবং লঙ্কা কুচি। তোমাদের সকলের কাছে যা সবজি থাকবে, এখন তো শীত পড়তে চলেছে, তো মটরশুঁটি, ফুলকপি সব কিছু দিয়েও কিন্তু এটা অসাধারণ লাগবে। তো আমি এটা সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আগের বারের মতনই আমি কড়াইয়ে তেল বা বাটার দিয়ে এইটাকে মিশ্রণটাকে ঢেলে ঢেকে ঢেকে অল্প আঁচে আমি এটাকে ভেজে নেব। বলো বন্ধুরা এইরকম যদি রেডিমেড কোনো কিছু বাড়িতে গুঁড়ো করা কৌটোতে করে থাকে, আর যখন তখন আমরা জল খাবারে এটাকে কিন্তু বানিয়েই নিতে পারি। এমনকি আমরা যখন কোনো নিরামিষ দিনে বা কোনো পুজোর দিনে আমরা করেও কিন্তু এটা অনায়াসে খেতে পারি লুচি পরোটার পরিবর্তে। তো এইরকম অসাধারণ অসাধারণ আর খুব টেস্টি এবং খুব হেলদি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেই চলবে না, তার সাথে বেল আইকনটি ক্লিক করতে হবে এবং বেলটি অন করে দিতে হবে, যাতে আমি যখনই এরকম অসাধারণ রেসিপি শেয়ার করব আর তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর বন্ধুরা যদি খুব ভালো লাগে এবং খুব তোমাদের হেল্প হয় আমার রেসিপিগুলো, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করো, কারণ শেয়ার করা ছাড়া আমি কোনো মতে এগোতে পারবো না। আর আমার খুব প্রয়োজন আরও 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 অনেক দূরে এগিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা রেডি, এবং দেখো ভীষণ টেস্টি হয়েছিল খেতে এটি। এটি যে কোনো সস বা কোনো তরকারির সাথেও প্রয়োজন পড়লে বা মনে করলে খেতে কিন্তু পারো। অসাধারণ এরকম একটা টেস্টি রেসিপি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।